জার্নাল যদি তোমার রাইট হয়, তোমার যদি জার্নাল ঠিক হয়, তোমার লেজার অটোমেটিক কারেক্ট হবে। তোমার জার্নাল যদি ঠিক হয়, লেজার অটোমেটিক কারেক্ট হবে, কিন্তু জার্নালে যদি সমস্যা হয়, তাহলে লেজার কিন্তু অটোমেটিক ভুল হয়ে যাবে। তো আমরা শুরু করি আমাদের আজকের একটা জার্নাল সাথে লেজার। সো জার্নালটা করার ক্ষেত্রে তোমরা একটু রেসপন্স করতে হবে, আর লেজারটার ক্ষেত্রে ওটা বলে দিব। লেজার হচ্ছে একদম সহজ, জার্নাল থেকে লেজার প্রিপারেশন। তার কিছু ট্রানজিশন এখানে দেয়া আছে। আমরা শুরু করি 2017 মার্চ, প্রথম মাসে 1 তারিখ। He started business with capital 15,000 and land 10,000. তাহলে ডেবিট কি হবে? ক্যাপিটাল 15,000, ল্যান্ড 10,000, বিজনেস আসলো কি? স্যার জি, ক্যাশ দুটি, ক্যাশ ডেবিট, আর একটা কি? ল্যান্ড, ল্যান্ড ডেবিট, ল্যান্ড ডেবিট। ক্রেডিট কি হবে? ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি। অলরেডি অনেকে ভুলে গেছো, কারণ কি বাসায় একটু দেখো না, বাসায় প্রত্যেক দিন একটু একটু করে দেখলে এগুলো মনে থাকবে সব। আর এদিকে হচ্ছে টোটাল 25,000। এখানে আমরা নতুন কয়েকটা আইটেম পাবো। মূলত এখন জার্নালে কাজই হচ্ছে নতুন নতুন আইটেম খুঁজে বের করা এবং সেগুলো সমাধান খুঁজে বের করা। বট গুডস ফ্রম বিলাল অ্যান্ড ফ্রেন্ডস 1,000। একটু এক মিনিট, প্রবলেম হচ্ছে না তো, তাই না? শুনতে পাচ্ছ কথা ক্লিয়ারলি? শুনতে পাচ্ছি ক্লিয়ার। 8 তারিখ বট গুডস ফ্রম বিলাল অ্যান্ড ফ্রেন্ডস 1,000 অ্যান্ড বাই ক্যাশ 2,000। এটা পারা উচিত। গুডস পারচেজ করলে আমরা কি লিখবো? আর ক্রেডিটে কি হবে? ক্যাশ আর তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাশ ক্রেডিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে নাম লিখতে হবে বিলাল। টাকার পরিমাণ 3,000, 2,000 হচ্ছে ক্যাশে, 1,000 হচ্ছে ধারে। 8-এ পরে আসতেছি 13 তারিখ। Sold goods to Rehman and Sons 1,500 and sell by cash 5,000. The debit কি হবে? Cash এ sell করলে cash debit হবে, যেহেতু cash আসলো। ধারে sell করার কারণে কি হবে? Accounts receivable Rehman. ক্রেডিট কি হবে? সেলস, সেলস হবে ক্রেডিট। আজকে মূল উদ্দেশ্য কিন্তু লেজার করানো। হ্যাঁ, এগুলো সব আগে থেকেই জানা আছে তোমাদের, এগুলো আগের মতোই। আর এখানে নতুন দুটো আইটেম আসবে, সেটা শেখাটা হচ্ছে একটা উদ্দেশ্য। আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে লেজারটা জানা। 13 তারিখে পরে আসতেছে 17 তারিখ, এইটি নতুন একটা আইটেম। 17 তারিখের আইটেমটা একটু দেখো সবাই। গেভ অ্যাওয়ে চ্যারিটি অফ ক্যাশ 50 অ্যান্ড মার্চেন্ডাইজিং ওয়ার্থ 30। গেভ অ্যাওয়ে মানে দিয়ে দিলাম, চ্যারিটি, চ্যারিটি কি জিনিস বলতো? চ্যারিটি, চ্যারিটি সম্পর্কে আরো ধারণা আছে? জি স্যার, দান করা স্যার,
দান করে দিয়েছি। হ্যাঁ ভালো কাজের জন্য। আচ্ছা আমি দান করে দিয়েছি কি কি দান করেছি? ক্যাশ টাকা দান করেছি 50 টাকা, আর মার্চেন্ডাইজিং, মার্চেন্ডাইজিং মানে হচ্ছে গুডস প্রোডাক্ট, এবং প্রোডাক্ট দান করে দিয়েছি 30 টাকার। টোটাল দুইটা জিনিস দান করেছি, ক্যাশ 50 এবং মার্চেন্ডাইজিং 30। তাহলে আমার কাছ থেকে দুইটা জিনিস চলে গেছে। যে দুইটা জিনিস চলে গেছে ওই দুইটা জিনিসকে আমরা একটু ক্রেডিট ক্রেডিট লিখে ফেলি। চলে গেলে ক্রেডিট, তাই না? ক্যাশ আর মার্চেন্ডাইজিং এর, মার্চেন্ডাইজিং তো একটা গুডস, গুডস এর নামে তো প্রোডাক্ট তৈরি অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, পারচেজ লিখতে হবে, কারণ ক্রয়কৃত পণ্যটাই চলে গেল। আচ্ছা এইটা একটা হইলো। ডেবিট দিকে কি হবে, কারো কোনো আইডিয়া? এটা সম্পর্কে তোমাদের আসলে আইডিয়া না থাকাটাই স্বাভাবিক। দেখো দান খয়রাত এগুলো কিন্তু বিজনেসের কোনো নর্মাল অ্যাক্টিভিটিস না, নর্মাল অ্যাক্টিভিটিস না স্যার, এটা বিজনেসের কোনো নর্মাল কার্যক্রম না। তো বিজনেসের নর্মাল কার্যক্রমের বাহিরে যেগুলো ঘটে সেগুলোকে আমরা বিবিধ খরচ হিসেবে, খরচ হিসেবে লিখি, যার ইংরেজিটা হচ্ছে মিসেলানিয়াস এক্সপেন্স। নতুন টার্ম, বিজনেসে যেগুলো কমনলি ঘটে না সেগুলোকে আমরা মিসেলানিয়াস এক্সপেন্স হিসেবে বসাই। যেমন ধরো ফকিরকে ভিক্ষা দিয়েছ, তারপরে আবার অনেক সময় এমন হয় যে অফিসে কেউ আসলো বেড়াতে, তাকে আপ্যায়ন করেছ, রিফ্রেশমেন্ট যেটাকে আমরা বলি, এই যাবতীয় বিষয়গুলোকে আমরা এই মিসেলানিয়াস এক্সপেন্সের মধ্যে বসাই। ঠিক আছে, এইটি হচ্ছে টোটাল মিসেলানিয়াস, ক্যাশ হচ্ছে 50 আর এটা হচ্ছে 30। 17 পরে আসতেছে 21 তারিখ, পেইড বিলাল অ্যান্ড ফ্রেন্ডস ক্যাশ 975 অ্যান্ড ডিসকাউন্ট রিসিভ 25। বিলাল অ্যান্ড ফ্রেন্ডস আমার কাছে টাকা পাইতো, তাই না? জি স্যার। এখানে যদি যদি ওকে পে করে দেই তাহলে কি হবে, ডেবিট কি হবে? স্যার অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস পেয়েবলটা ডেবিট হয়ে যাবে। ক্রেডিট কি হবে? ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি, ক্যাশ ক্রেডিট হবে না। আর একটা জিনিস এখানে ক্রেডিট বলে দিয়েছে, সেটা হচ্ছে ডিসকাউন্ট রিসিপ্ট। ডিসকাউন্ট রিসিপ্ট আমার জন্য একটা ইনকাম, আমি পেয়েছি ডিসকাউন্ট রিসিপ্ট আমার জন্য একটা ইনকাম, আর ইনকাম বাড়লে ক্রেডিট। ওই টেবিলের মধ্যে লিখেছিলাম ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিট। এখন টাকার পরিমাণ কত হবে, এটা হচ্ছে কথা। ক্যাশ পেমেন্ট করেছি 975, ডিসকাউন্ট পেয়েছি 25, আর টোটাল ডেবিট দিকে হবে 1000। 21 পরে আসতেছে 28 তারিখ, রিসিভড ক্যাশ ফ্রম রেমান অ্যান্ড সান্স 1450, অ্যালাউড হিম ডিসকাউন্ট 50। রেমান অ্যান্ড সান্সের কাছ থেকে 1450 টাকা পেয়েছি এবং তাকে ডিসকাউন্ট দিয়েছি 50 টাকা। তাহলে ডেবিট কি হবে? ডেবিট কি হবে? না এখন রিসিভ না, ডিসকাউন্ট রিসিভ না, ক্যাশ। আর এবার হবে ডিসকাউন্ট পেইড, এবার ডিসকাউন্ট দিয়েছি না, ডিসকাউন্ট পেইড। আর যাকে দিয়েছি ওর নাম হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, ব্র্যাকেটে লিখবো রেমান। টাকার পরিমাণ হচ্ছে 1450 পেয়েছি। আচ্ছা কারো মাইক্রোফোন আনমিউট আছে, মিউট মিউট করে নাও, কারো মাইক্রোফোন আনমিউট আছে। ওকে 1450 আর ডিসকাউন্ট পেইড হচ্ছে 50, আর অ্যাকাউন্টস রিসিভেবল পুরোটাই 1500। এই হচ্ছে আমাদের একটা নর্মাল জার্নাল, দুই দিকের যোগফল করতে হবে, দুই দিকের যোগফল সমান হবে। এইটুকু হচ্ছে আগের মতোই, লাস্ট ডেতে যা করেছিলাম জার্নাল এভাবে সেভাবে জার্নাল প্রিপেয়ার করলাম। তবে এখানে তিনটা আইটেম নতুন পাওয়া গেছে, একটু বলো তো তিনটা আইটেম কি কি? মিসেলেনিয়াস এক্সপেন্স আর আর স্যার হচ্ছে স্যার ডিসকাউন্ট, ডিসকাউন্ট রিসিভড আর ডিসকাউন্ট পেইড। আচ্ছা ডিসকাউন্ট রিসিভড, ডিসকাউন্ট পেইড, এই দুইটা জিনিস হচ্ছে, এই তিনটা জিনিস নতুন।
এই তিনটা জিনিস এবং পুরো ম্যাথস এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করো, আমরা লেজার করবো আজকে। মূল উদ্দেশ্য লেজার করা, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো না, আমি সুযোগ দিলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু আস্ক। লেজারটা একদম সহজ, জার্নাল দেখে দেখে লেজার করা, এবং এখানে ভুল হবে না কারো। যদি কারো জার্নাল ঠিক থাকে তার লেজার ভুল হবে না। লেজার করি। সো লেজারের ব্যাপারটা হচ্ছে গেলে আমি তো লেজারটা বুঝাইনি, লেজার কি জিনিস। লেজার জিনিসটা হচ্ছে এই যে আমরা জার্নালটা করলাম, দেখো একটু সবাই কেয়ারফুল থাকতে হবে। আমার ম্যাথ করানোর সিস্টেমটাই হচ্ছে এমন, আমি প্রথম দিকে যে কথাটা বলবো সেই কথাটা খুবই ধীরে ধীরে, এবং চাইবো যে তোমাদের মাথায় যাতে এটা হিট করে, তোমাদের ব্রেইনে যাতে হিট করে, তাহলে হবে কি আমার ম্যাথটা করতে সুবিধা হয়। সো আমি যখন কোনো নতুন জিনিস শুরু করব অন্ততপক্ষে ওই সময়টা সবাই একটু মনোযোগ দিবে। সো দেখো লেজারের কাজটা হচ্ছে এই যে আমরা জার্নালটা করলাম, এই জার্নালটাই দেখো, প্রথম জার্নালে ক্যাশ আছে, ল্যান্ড আছে, ওনার্স ইকুইটি আছে, দ্বিতীয় জার্নালে পারচেজ আছে, আবার ক্যাশ আছে। এভাবে দেখো ক্যাশ এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে কয়টা জায়গায় টোটাল ক্যাশ আছে, টোটাল কয়টা জায়গায় ক্যাশ আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা জায়গায় ক্যাশ আছে প্রত্যেক দিনই আর কি ক্যাশ আছে স্যার, প্রত্যেক দিনই মোটামুটি ক্যাশ আছে। এভাবে দেখো অ্যাকাউন্টস পেয়েবল আছে কিন্তু দুই জায়গায়, তাই না? এখানে এখানে। এভাবে অ্যাকাউন্টস রিসিভেবল আছে দুই জায়গায়, পারচেজও আছে দুই জায়গায়। এখন কথা হচ্ছে লেজারের কাজটা কি। লেজারের কাজ হচ্ছে এই যে ক্যাশগুলো আছে, এই ক্যাশগুলো যে যে জায়গায় থাকুক ওগুলোকে একসাথে নিয়ে এসে আলাদা একটা অ্যাকাউন্ট তৈরি করা, ক্যাশগুলোকে এক জায়গায় নিয়ে এসে আলাদা একটা অ্যাকাউন্ট তৈরি করা, একইভাবে ল্যান্ড নিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করা, ওনার্স ইকুইটি নিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করা, এবং সেখানে ক্যাশের অ্যাকাউন্টে শুধু ক্যাশগুলোই থাকবে, ল্যান্ডের অ্যাকাউন্টে শুধু ল্যান্ড সংক্রান্ত জিনিসগুলোই থাকবে, ওনার্স ইকুইটিতে শুধু ওনার্স ইকুইটি সংক্রান্ত জিনিসগুলোই থাকবে। এটা হচ্ছে লেজারের কাজ। লেজারের কাজটাকে বোঝা গেছে? জি স্যার। তাহলে যদি তাই হয় আমাকে একটু বলো তো এখানে আমাদের কয়টা লেজার তৈরি করতে হবে, ক্যাশের জন্য একটা, একটা ল্যান্ডের জন্য একটা, ওনার সিকিউরিটির জন্য একটা, চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা স্যার দশটা। আচ্ছা এবার আমি একটু, ও তো বলে দিল দশটা, যদি কেউ বুঝতে না পারে আমি বলে দিই। ক্যাশের জন্য একটা, ল্যান্ডের জন্য একটা, ওনার সিকিউরিটির জন্য একটা, পার্চেজের জন্য একটা, অ্যাকাউন্টস পেয়েবলের জন্য একটা, রিসিভেবলের জন্য একটা, সেলসের জন্য একটা, মিসেলাইনিয়াস এক্সপেন্সের জন্য একটা, ডিসকাউন্ট রিসিভডের জন্য একটা, ডিসকাউন্ট পেইডের জন্য একটা, টোটাল কয়টা হলো? দশটা। কারো কি এটা বুঝতে সমস্যা আছে যে কয়টা, যে দশটা লেজার তৈরি হবে কিভাবে হিসেব করলাম? না স্যার। আচ্ছা এবার লেজারটা দেখো, লেজারের ঘর একই রকম, সব দশটা ঘরই একই রকম হবে। আমি এখানে এটা তৈরি করে রাখছি, আমি এগুলো সব রিমুভ করে দিই, আমি একটা ঘর লেজার তৈরি করে দিব, বাকিগুলো তোমরা অটোমেটিক পারবা। এইভাবে একটা ঘর তৈরি করো, দেখতে পাচ্ছ ক্যাশ অ্যাকাউন্ট লিখে রাখছি, এভাবে একটা ঘর তৈরি করো, একটা করাবো আমি, একইভাবে তোমাদেরকে বাকি নয়টা করতে হবে, অর্থাৎ টোটাল দশটা লেজার হবে। প্রথম আমি যে লেজারটা করাবো এটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টের লেজারটা করাবো। এভাবে তোমরা একটা ঘর তৈরি করবা, ডেট, অ্যাকাউন্টস নেম, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট এবং শেষে ব্যালেন্স নামে একটা ঘর হবে। স্যার এই যে এগুলি যে ম্যাথ স্যার, এগুলি কত স্যার মানে হচ্ছে যে কত মার্কসের জন্য থাকবে স্যার? লাস্ট সেমিস্টারে যখন এক্সাম নিয়েছি জার্নাল এবং লেজার মিলিয়ে টোটাল 10 মার্কস দিয়েছিলাম স্যার। এত বড় ম্যাথ না স্যার? না না না, সেই ক্ষেত্রে একটা কথা বলি, তুমি পরীক্ষায় এভাবে 10টা লেজারই করতে হবে না তোমার, আমি ওখানে তোমাকে নির্দিষ্ট করে বলে দিব কোন কোন লেজার করতে হবে। ঠিক আছে, জার্নালটা ফুল করতে হবে, সাথে আমি বলবো যে ক্যাশ, অনার্স ইকুইটি, ল্যান্ড, পারচেজ, হয়তো তিন চারটা পাঁচটা দিতে পারি, চারটা পাঁচটা অ্যাকাউন্ট তৈরি করো। ওকে স্যার, দেখে ভয় লাগে স্যার, এতগুলি ছক করাটাই স্যার মূল ভয় আর কি।
আচ্ছা, ছক করার ব্যাপারটা হচ্ছে সবাই পরীক্ষায় খাতার মধ্যে আগে ছক করে নিবে, আসো তারপরে লেখা শুরু করবো। ওকে, বারবার লেখা শেষ করে আবার ঘোরাকা আবার ইয়ে করা, এগুলো টাইম কনজিউমিং। তো আপাতত আমি একটা বুঝাবো, এই জন্য তোমরা ক্যাশের অ্যাকাউন্টের এই ঘরটা তৈরি করো যারা লিখতেছো। কিভাবে তৈরি করব, একটু কেয়ারফুল থাকতে হবে, প্রথমটা বুঝলে পরেগুলো খুব ইজি। দেখো, আমরা তৈরি করছি ক্যাশ অ্যাকাউন্ট, তার মানে ক্যাশ জাতীয় সবগুলো এখানে আসবে, এটাই আমাদের জার্নালের কনসেপ্ট, মানে লেজারের কনসেপ্ট এটাই বলে। ডেটের দিকে আমরা 2017 মার্চ আগে লিখে রাখি। এবার আমরা একটু আমরা যে জার্নাল গুলো করছি সেখানে চলে যাই। দেখো তো ক্যাশ কোথায় আছে, প্রথমটা আছে, জি স্যার আছে, টাকা কোন দিকে, স্যার ডেবিটে, ডেবিটে ডেবিট, বাস এটুকু আগে ধরে রাখো। ক্যাশ, তাহলে তারিখ হবে কত তারিখ, মার্চের 1 তারিখ, তাই না? জি স্যার। ক্যাশ আছে ডেবিটে কত, 15,000? 15,000। ক্রেডিটে কিছু আছে না স্যার? ক্রেডিটে নাই, ক্যাশ নাই। তাহলে 15,000 কিছু নাই, বিয়োগ করলে কত হবে? 15,000। এটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে? এখন কথা হচ্ছে অ্যাকাউন্টের নাম কি লিখবো। অনেকের মনে হতে পারে যেহেতু ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করছি অ্যাকাউন্টের নাম ক্যাশ লিখবো, কিন্তু আসলে না, অ্যাকাউন্টের নাম লিখবো অপোজিট যে অ্যাকাউন্টে থাকবে। তাহলে ক্যাশের অপোজিটে কে আছে? ক্যাশের অপোজিট বলতে স্যার, ক্যাশ কোন দিকে, ডেবিট দিকে, এর অপোজিটে ক্রেডিট দিকে কে আছে? ওনার সিকিউরিটি। হ্যাঁ, অ্যাকাউন্টের নাম হবে ওইটা, অপোজিটে যে থাকবে। কথা বোঝা গেছে? এই হচ্ছে লেজার, লেজার করার সিস্টেম, ওনার সিকিউরিটি। আমি আরেকবার রিপিট করছি, প্রথমে তারিখটা দেখব, তারপরে ক্যাশের টাকা যেদিকে সেদিকেই বসবে, টাকা যেদিকে সেদিকেই বসবে। টাকা আবার এমন করো না যে ওনার সিকিউরিটি ক্রেডিট দিকে, টাকাটা ক্রেডিট দিকে বসে দিলাম, এমন না। যেহেতু তোমরা নতুন তাই এই ভুলটা হতে পারে, আমি আবার বলে দিচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করছি, ক্যাশের টাকা যেদিকে সেদিকেই বসবে, টাকা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে অ্যাকাউন্টের নাম যখন লিখবো, তখন অ্যাকাউন্টের নাম লিখবো অপোজিট দিকে যে থাকবে তার নামটা লিখবো। সেই হিসাবে ওনার সিকুইটি হচ্ছে অ্যাকাউন্টসের নাম, আর টাকাটা হচ্ছে ডেবিট দিকে 15,000, ক্রেডিটে কিছু নাই, সরাসরি 15,000 টাকাই হচ্ছে ব্যালেন্স। এই হচ্ছে একটা হয়ে গেল। এরপরে ক্যাশ আর কোথায় আছে, 8 তারিখে আছে ক্যাশ, ক্রেডিটে, টাকা, টাকা হচ্ছে ক্রেডিটে, তাই না? ওকে, তাহলে 8 তারিখে যাই, মার্চের 8 তারিখ। নিচে তো কোনো দাগ দিতে হবে না, তাই না? না না, কিছু দিতে হবে না। মার্চের 8 তারিখ, টাকা কোন দিকে, ক্রেডিটে 2,000। এখন কথা হচ্ছে ডেবিটে অলরেডি আমার ব্যালেন্স আছে কত, 15,000। 15,000, সেখান থেকে ক্রেডিটের 2,000 কি করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে, ব্যালেন্স থাকবে কত, 13,000। 13,000। আবার অনেকে মনে করতে পারো ক্রেডিটের 2,000 সরাসরি বসিয়ে দিব, ব্যাপারটা এমন না। ব্যালেন্স মানে কি, ব্যালেন্স ব্যালেন্স মানে তো হচ্ছে কি স্যার, ওই যোগ বিয়োগ করা, যোগ বিয়োগ করার পরে অলরেডি 15,000 ছিল, এখন ক্রেডিটে চলে যাওয়া মানে কি, মাইনাস। এই জন্য 13,000 মাইনাস। যদি এই 2,000 ক্রেডিটে না গিয়ে ডেবিটে হইতো স্যার, তাহলে স্যার 17,000, 17,000, তখন এটা যোগ করতাম, তখন এটা যোগ করতাম, একই দিকে থাকলে যোগ যোগ হবে, বিপরীত দিকে চলে গেলেই বিয়োগ হবে। অ্যাকাউন্টের নাম কি হবে স্যার? অ্যাকাউন্টের নাম হবে স্যার হচ্ছে গিয়ে স্যার পারচেজ, পারচেজ, অ্যাকাউন্টের নাম হবে পারচেজ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু জিজ্ঞেস করতে পারো, অ্যাকাউন্টের নাম হচ্ছে পারচেজ। বাস এই হয়ে গেল আমাদের 8 তারিখ। এবার দেখি ক্যাশ, এবার এবার সামনে যত সামনেগুলো পারবা তোমরা। পরে 13 তারিখে ক্যাশ আছে, জি স্যার ডেবিটে, কত স্যার? 5,000। 5,000, আচ্ছা এটা আমি যাকে প্রশ্ন করব সেই দেখি আমি একটু, যে কে কি বুঝতেছে, সবাই আনসার দিও না। 13 তারিখ ডেবিট দিকে 5,000 লিখলাম, যাকে প্রশ্ন করব সেই আনসার দিবে, সবাই না।
আইডি 122, 122 122 স্যার 122, হ্যাঁ বলো এই ব্যালেন্স কত হবে? কেন জয়েন করছো? আগে করেছিলাম, হ্যাঁ এগুলো হচ্ছে লেম লজিক। এখন বাজে 10:15, ক্লাস শুরু হয়েছে 9:40, তুমি জয়েন করছো এখন ফর অ্যাটেন্ডেন্স পারপাস? না স্যার, আসলে গ্রামে তো স্যার একটু উঠতে দেরি হইল। আইডি 103, জ্বর এসেছে স্যার, বিষয়টা ভালো মতো বুঝতে পারিনি স্যার। প্রশ্ন তো করছো না যে বুঝতে পারছো না, সরি স্যার। এগুলো হতাশাজনক। আচ্ছা ঠিক আছে, আইডি 113, 113 স্যার ব্যালেন্স হবে 18,000। বুঝিয়ে বলো কেন 18,000? আমার টোটাল ব্যালেন্স আছে 13,000, আর ডেবিট যেটা থাকে ওইটা যোগ হয় 5,000, 5,000 আর 13,000 আর যদি আর যদি এই 5,000 ক্রেডিটে যাই তো স্যার তাহলে বিক হয়ে তো 13,000 থেকে 5,000। সাথে আরেকটা প্রশ্ন, অ্যাকাউন্টের নাম কি হবে 13 তারিখ? স্যার একটু দেখতে দেখে বলো। 13 তারিখ অ্যাকাউন্টের নাম কি হবে? সেলস হবে, ঠিক আছে ভেরি গুড। আচ্ছা অ্যাকাউন্টের নাম হবে সেলস। 13 তারিখ শেষ হয়ে গেল, এরপর আসতেছে 17 তারিখ। ক্যাশ আছে? ইয়েস স্যার। এই ক্ষেত্রে যদি স্যার ক্রেডিটে যদি স্যার দুইটা নাম থাকতো, মানে দুইটা যদি, ভেরি ভেরি গুড। এটা মনে আসবে স্যার এর জন্য আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম বারবার, মানে পরে করতে। এই কোশ্চেনটা এক্সপেক্ট করতেছিলাম আমি, ভেরি গুড কোশ্চেনটা করার জন্য। আমরা একটু হোল্ড করি কোশ্চেনটা, আমি একটু পরে আনসার দিই। হ্যাঁ কোয়েশ্চনটা রাখলাম, একটু পরে আনসার দিচ্ছি। হ্যাঁ আমি আর একটা করাবো লেজার, আজকে একটা শেষ করবো না, আরো একটা লেজার আমি করিয়ে দিবো, সেটাই ওরকম করাবো। দুইটা অ্যাকাউন্ট থাকলে কি হবে? ওকে, যেমন ধরো এখানে অনার্স ইকুইটি যখন করতে যাবো তখন অপোজিটে কয়টা অ্যাকাউন্ট আছে? দুইটা দুইটা। তাহলে আমি অনার্স ইকুইটি যদি করে দিই তাহলে তো ক্লিয়ার হবে নাকি? জি স্যার। ওকে তখন আমি এটা ক্লিয়ার করে দিব। আচ্ছা তো এবার আসো, 13 তারিখের পর 17 তারিখে ক্যাশ আছে? কোন দিকে আছে স্যার? ক্রেডিটে। ক্রেডিটে 50, আর অ্যাকাউন্টের নাম কি হবে? সতেরো তারিখ অ্যাকাউন্টের নাম স্যার মিসেলেনিয়াস এক্সপেন্স। মিসেলেনিয়াস এক্সপেন্স, মিসেলেনিয়াস এক্সপেন্স 17 তারিখ। মিসেলেনিয়াস এক্সপেন্স টাকা হচ্ছে ক্রেডিটে 50, যদি মাইনাস করি তাহলে এটা কত আসে? 17,950। মাইনাস হবে না? জি স্যার মাইনাস হবে। 17-এর পরে আসতেছে 21 তারিখ, ক্যাশ আছে, অ্যাকাউন্টের নাম কি হবে স্যার? অ্যাকাউন্টের নাম হবে স্যার হচ্ছে কি, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাশ ক্রেডিট দিকে 975। 17-এর পরে 21 তারিখ, অ্যাকাউন্টের নাম হবে অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা এই যে আমি লেজার করাচ্ছি এইটুকু তো বুঝতে পারছো, জার্নাল ঠিক হলে লেজার ঠিক? জি স্যার। জানাও যদি ভুল হয় তাহলে লেজার অটোমেটিক ভুল হবে, তুমি বুঝতে পারবে না, কখনো ঠিক হবে না। সো আমি এই জন্য অনেকবার বলেছি এই বিষয়টা যে জার্নালটা ঠিক করতে হবে, জার্নাল যদি ঠিক হয় লেজার অটোমেটিক ঠিক হয়ে যাবে, জার্নাল যদি কেউ কারেক্ট হয় লেজারের সে ফুল মার্কস পাবে, এটুকু ধরা যায়। কিন্তু কারো যদি জার্নালে ভুল হয়ে যায় তাহলে তার লেজার সঠিক করার কোনো ওয়ে নাই। এখন এখান দিয়ে আমি একটা জিনিস টেস্ট করতে পারি, সেটা কি, কেউ দেখা দেখি করে লিখছে কিনা এটা কিন্তু টেস্ট করা যাবে, ইজেন্ট ইট? এটা টেস্ট কর, কেন যে সে যদি জার্নাল ঠিক, জার্নাল ভুল করছে কিন্তু লেজার ঠিক করছে। ও স্যার হ্যাঁ, তাহলে তো ক্লিয়ারলি বুঝা যাবে, তাহলে বুঝে যাবো যে সে দেখা দেখি করছে। আমি তাকে মাইনাস মার্কিং করতে সুবিধা হবে আমার।
ওকে কত হয়, 17,950 থেকে 975 বাদ দিলে একটু বলো, 16,975, 16,975। এবং আমাদের সর্বশেষ আরেকটা আছে 28 তারিখ, ক্যাশ কোন দিকে? অ্যাকাউন্টের নাম হবে অ্যাকাউন্টস রিসিভেবল, 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 অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা 1450 ব্যালেন্স কত হয় যোগ করলে? যোগ করলে স্যার 18,425, 18,425, ভেরি গুড। এখন এই যে আমরা হয়ে গেল আমাদের ক্যাশের লেজার, তাই না? ক্যাশ অ্যাকাউন্ট হয়ে গেল। আচ্ছা এই লেজারটা করে আমি যে জিনিসগুলো বুঝতে পারলাম, খেয়াল করো, এক নাম্বার, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ক্যাশের ব্যালেন্স কত আছে, কোনটা আনসার করবা? স্যার 18,425। অ্যাবসলিউটলি, সর্বশেষ সাথে যেটা আছে, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স স্যার? এটা স্যার মানে আচ্ছা আমার কাছে ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, কারণ এখান থেকে শুরু হয়েছিল। জি স্যার, তাই না? আচ্ছা তোমাদের কাছ থেকে আমি আরেকটা কোশ্চেন এক্সপেক্ট করছিলাম, কেউ করো নাই, যে স্যার যদি কোনো কারণে ক্রেডিট টাকাটা বড় হয়ে যায় তাহলে কি করব? স্যার এটা এখনই বলতে নিছিলাম স্যার, আপনি বলতে দেন স্যার। আপনি যে বললেন স্যার ডেবিট থেকে শুরু, যদি ক্রেডিট থেকে শুরু হয় ক্রেডিটে বেশি তো হ্যাঁ তখন ক্রেডিট ব্যালেন্স হবে, কোনো অসুবিধা নেই, তো ক্রেডিট ব্যালেন্স হবে। কিন্তু কোশ্চেন হচ্ছে ডেবিট থেকে যদি ক্রেডিটটা বড় হয়ে যায় হঠাৎ করে তখন কি করবা, এটা হচ্ছে একটা কথা। স্যার নেগেটিভ হবে, নেগেটিভ হবে, হ্যাঁ। এবং নেগেটিভ লেখার সিস্টেমটা একটু আমি দেখাই দিই তোমাদেরকে, ঠিক আছে? আমাদের অ্যাকাউন্টিং এ নেগেটিভ মানে মাইনাস মার্ক দিয়ে লেখা যায় না, কিভাবে লিখতে হয় দেখো, ধরো এটা 2000 না হয় যদি 20,000 হইতো, হ্যাঁ তাহলে তো এমনি নেগেটিভ চলে, তাহলে নেগেটিভ এখানে কত আসতো, মাইনাস 5,000। জি স্যার, এই মাইনাসটা কিভাবে লিখতাম দেখো, ব্র্যাকেটের মধ্যে লিখবো 5,000, কথা বুঝেছো? জি স্যার, আমাদের অ্যাকাউন্টিং এ ব্র্যাকেটের মধ্যে লিখলে সেটা নেগেটিভ বোঝায়, ওকে? আচ্ছা পরের বার এই 5,000 যখন ডেবিট দিকে আসলো তখন এখানে ব্যালেন্স কত হয়ে যাবে? শূন্য, শূন্য, এবং শূন্যটা তখন একটা দাগ দিয়ে দিব শুধু এইভাবে, শেষ, ঠিক আছে? স্যার আরেকবার এটা একটু শুনতে পারিনি স্যার, খেয়াল করতে পারিনি স্যার। আমি বললাম যে আমরা কিন্তু অঙ্কটা একটু চেঞ্জ করতেছি, এগুলো আবার লিখো না, হ্যাঁ একটু চেঞ্জ করে বোঝাচ্ছি আর কি, যে 15,000 এখানে 2,000 ছিল, 2,000টা যদি 20,000 হইতো জি স্যার তখন একটা নেগেটিভ নেগেটিভ ব্যালেন্স আসতো জি স্যার, তখন এই ব্র্যাকেট দিয়ে লিখতাম, ব্র্যাকেট দিয়ে লিখতাম 5,000। এবার ধরো এখানে 5,000 ক্রেডিট ব্যালেন্স আছে, আবার এদিকে ডেবিট হয়ে গেছে কত, 5,000, তাহলে এটা যদি মাইনাস করি থাকবে কত, জিরো, জিরো জি স্যার, সেটাকে জিরো না লিখে একটা দাগ দিয়ে দিব, ঠিক আছে? এরপরে আবার ক্রেডিটে কত আছে এখানে স্যার? 50, 50, তাহলে এখন ব্যালেন্স কত থাকবে এখানে স্যার? হচ্ছে গিয়ে ব্র্যাকেটে 50, ব্র্যাকেটে 50, এটা হলো কথা, ব্র্যাকেটে 50, ওকে? জি স্যার। এবার এই ক্রেডিটে আবার 975, তখন ব্যালেন্স কত হবে, সেটা ওটা করে আশা করতে হবে স্যার। আরেকবার আরেকবার স্যার একটু কোশ্চেন, 50 এর পরে এখানে 975 ক্রেডিট দিকে আবার 975 হইলো, জি স্যার, আমার কোশ্চেন হচ্ছে তখন ব্যালেন্স কত হবে স্যার? ব্র্যাকেটে 875, হ্যাঁ হ্যাঁ কত, ব্র্যাকেটে 825, না 1,000, 1,025, 1,025 ব্র্যাকেটে, 1,025 কেন, কারো প্রশ্ন আছে? 1,025 কেন, কারো প্রশ্ন আছে? অলরেডি রেকর্ড ব্যালেন্স, অলরেডি ক্রেডিট ব্যালেন্স, আরো হচ্ছে ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট হলে যোগ, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে কথা, এইভাবে করে যেতে হবে আর কি। একটু আগের মতো ঠিক করে লিখি আবার, এটা 2,000 ছিল, এটা হচ্ছে 13,000, 5,000 বাদ যোগ করার পরে এটা হয়েছে 18,000, 5,000 বাদ দেওয়ার পরে 17,950, 975 বাদ দেওয়ার পরে 16,975, আর এটা বাদ দেবে 18,425, ওকে। এটা হচ্ছে আমার ব্যালেন্স। তো এইটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আরেকটা করি, সেখানে আরেকটা প্রশ্ন আনসার হয়ে যাবে, সেটা কি যে দুইটা অ্যাকাউন্ট যদি অপোজিট দিকে থাকে তখন কি করব। এই জন্য আমি ওনার্স ইকুইটি অ্যাকাউন্টটা তৈরি করব। লেজারের ঘর কেমন হবে? সেম, লেজারের ঘর হবে সেম, আমি আগে ঘর করে রেখেছি, তোমরা আবার নতুন করে ঘর করতে হবে। অনার্স ইকুইটি ঘরটা তৈরি করো এবং দেখাই দিই যে কিভাবে করতে হবে দুইটা যদি অ্যাকাউন্ট হয়।
স্যার আমরা এখন পর্যন্ত রেফারেন্স জিনিসটি ইউজ করলাম না যে স্যার? আচ্ছা ভেরি গুড কোয়েশ্চেন। রেফারেন্স কাজ করি, এটা শেষ করে তোমার অ্যানসারটা দিচ্ছি। হ্যাঁ এটা শেষ করে শেষ হয়ে এটা অ্যানসার দিয়ে ক্লাস শেষ করব। এটা লাস্ট ক্লাসে মনে কোয়েশ্চেনটা ছিল যে রেফারেন্সে কি হবে। ঠিক আছে আমি অ্যানসার দিব, এটা একটু আগে শেষ করে নেই। সবার ঘোরাকা হলে আমাকে বলবে। অনার্স ইকুইটি অ্যাকাউন্ট তৈরি করছি, তাহলে আমরা খুঁজবো কি অনার্স ইকুইটি কোথায় কোথায় আছে, তাই না? অনার্স ইকুইটি এক জায়গায় আছে, কোন দিকে? টাকা কোন দিকে স্যার? টাকা হচ্ছে গিয়ে স্যার ক্রেডিট দিকে। এখন কথা হচ্ছে ডেবিট দিকে তো অ্যাকাউন্ট দুইটা, এখানে কি করব? এখানে আনসারটা হচ্ছে দুইটা অ্যাকাউন্টই আমাদের লিখতে হবে। লেখার স্টাইলটা কিরকম হবে সেটা দেখাচ্ছি। দুইটা অ্যাকাউন্ট তার মানে ক্যাশও হবে আবার ল্যান্ডও হবে। এখন লেখার স্টাইলটা একটু খেয়াল করুন কিভাবে লিখি, সবাই একটু মনে রাখো যে কিভাবে লিখতেছি। দেখো এক তারিখ প্রথমে হচ্ছে ক্যাশ, ক্যাশ থেকে কত টাকা আসছে? ক্যাশ থেকে আসছে 15,000। 15,000 কোন দিকে বসবে টাকাটা? স্যার ডেবিটে, ক্রেডিটে? অ্যাকাউন্ট কোনটা তৈরি করতেছি আমরা? ও সরি স্যার, সরি স্যার, উল্টা তো ভুলে গেছি। ক্রেডিটে, ঠিক আছে। ব্যালেন্স কত হবে স্যার? 15,000 স্যার, ব্র্যাকেটে 15,000 না স্যার? না 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 না, এখন তো এটা নিজেই ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা স্যার, ওনার সিকিউরিটি নিজে তো ক্রেডিট এখন। ও স্যার, জি স্যার। আচ্ছা ক্যাশ, তারপরে কি আসতেছে? ল্যান্ড। টাকা কত? 10। 10, জি স্যার। কোন দিকে বসবে? ক্রেডিটে। ব্যালেন্স কত হবে? 35। এই হয়ে গেল, এইভাবে করতে হবে, দুইটাই বসাতে হবে। ঠিক আছে, যার যার যেখান থেকে যত টাকা আসবে সেখান থেকে তত টাকাই বসাবো, এবং আলটিমেটলি আমার ওই টোটাল ব্যালেন্সটা চলে আসবে। ক্রেডিট ব্যালেন্স হইলে স্যার ও ক্রেডিটে বসতে হচ্ছে। হ্যাঁ, আমি দেখবো যে আমার অ্যাকাউন্টটা কোন দিকে। অ্যাকাউন্ট যদি ক্রেডিটে হয় ব্যালেন্সটা অটোমেটিক ক্রেডিট ফিগারেই হবে, ওখানে মাইনাস মাইনাস সাইন দিব না। কিন্তু যদি উল্টা হয়ে যায়, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রেডিটের হওয়ার কথা কিন্তু টাকা ডেবিটে বড় হয়ে যাচ্ছে, তখন মাইনাস ফিগার দিয়ে বসাতে হবে। মাইনাস মানে ব্র্যাকেট দিয়ে বসাতে হবে। আচ্ছা, এই পর্যন্ত যদি কারো কোনো রেফারেন্সে করার কাজকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো যদি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, তোমাদের রোল নাম্বার শুরু হয়েছে কত দিয়ে? 089। রোল নাম্বার শুরু হয়েছে কত দিয়ে? 19 দিয়ে। কি বোঝায় 19 দিয়ে স্যার? আর কি বর্ষ বোঝায়। তোমরা 19 সালে অ্যাডমিট হয়েছো, তাই তো? জি স্যার। আর যারা পরের বার আসতেছে তাদেরটা কত হবে স্যার? 20। এই হবে এভাবে সামনে যত আসবে 21-22 হতে হতে যাবে না? জি স্যার। আচ্ছা, এই যে ইউনিক একটা আইডি সবার হয়ে যাচ্ছে অটোমেটিক, কারোর সাথে কারো মিলবে না। আমাদের লেজারের ব্যাপারটা এমন যে দেখো ক্যাশ অ্যাকাউন্ট এটা তো 2015 সালে হতে পারে, 16 সালে হতে পারে, 17, 18, 19 হতে পারে না প্রত্যেক সালে? জি স্যার। ক্যাশ অ্যাকাউন্ট, তখন আমরা করি কি, এই ক্যাশের জন্য একটা আলাদা ইউনিক কোড দেই। ধরে নিচ্ছি আমরা ক্যাশের কোড দিচ্ছি 411, ঠিক আছে? ওনার সিকিউরিটির কোড দিচ্ছি, রেফারেন্সটা বোঝাচ্ছি আমি, রেফারেন্স কি জিনিস, এটার কোড দিচ্ছি ধরো 412। তখন আমরা যখন জার্নাল প্রিপেয়ার করি, তখন জার্নাল যখন প্রিপেয়ার করি তখন ক্যাশ, এই ক্যাশটা তাহলে কত নাম্বার লেজারে যাবে? 411 নাম্বার। এই যে ক্যাশের লেজার কত? 411, ইজেন্ট ইট? ক্যাশের আমরা কোড দিলাম কত? 411। যখন আমরা জার্নাল প্রিপেয়ার করতেছি তখন এই ক্যাশটা কোথায় যাবে? 411-তে যাবে। তখন আমরা এই 411 লিখে দিই এখানে রেফারেন্সে। ওনার সিকিউরিটি কততে যাবে? 412। জি স্যার, এখানে আমি লিখে দিই 412। এটা হচ্ছে রেফারেন্সের কাজ। তখন হয় কি, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাকাউন্ট্যান্ট যে প্রতিষ্ঠানে অনেকদিন ধরে কাজ করছে, তাকে আর বোঝাতে হয় না। জি স্যার, সে রেফারেন্স দেখে আর কি সাল বা কতদিন আগের হতে পারে বা সেটা সেটা বুঝে ফেলবে সে, এবং অ্যাট দ্য সেম টাইম সে ধরেও ফেলতে পারবে। 411 যদি কেউ বলে যে 411-র ব্যালেন্স হচ্ছে এত, সে বুঝে ফেলবে ক্যাশের ব্যালেন্স এত। ঠিক আছে, এরকম আর কি, এটা হচ্ছে রেফারেন্সের কাজ।
তবে এটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজে লাগে, তোমাদের দরকার নেই, তাই এটা তোমাদের করতে হবে। স্যার এই ছকটা যদি ইনকেস না করি, কোন ছকটা স্যার? রেফারেন্স ছকটা না করলে না করতে হবে, কারণ একটা ফরম্যাট তো থাকে তাই না, ফরম্যাট ভেঙে আমরা করতে পারবো কোনো কিছু করা ঠিক না। আমি চাই অ্যাটলিস্ট তোমরা সব কিছু জানো, পরীক্ষা যতটুকু লাগবে ততটুকু দাও। আচ্ছা এই হচ্ছে আমাদের লেজার। এখন আমাকে বলো লেজার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা যদি জানাও তোমরা পারো। জার্নালটা একটু সবাই কারেক্টলি করতে হবে। জার্নাল দেখো আমি 3 নম্বর পর্যন্ত করিয়ে দিয়েছি, 4 নম্বরে এখানে আরো কিছু নতুন নতুন আইটেম আসবে, 5 নম্বরে আরো কিছু নতুন নতুন আইটেম আসবে, এবং এখানেই শেষ না, বইয়ের পেছনে আরো অনেক জার্নাল আছে, সেগুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। এবং আমি বলেছি প্র্যাকটিস করতে থাকবা, যদি কারো কোনো ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে সরাসরি জিজ্ঞেস করবা, এটা হচ্ছে আমার কথা। তো আমরা জার্নাল লেজার এখানেই শেষ করতে চাচ্ছি, নেক্সট ক্লাসে আমি যত কোয়েশ্চেন